দিনক দিনে বাড়িছে গড়র সংখ্যা। বিভাগীয় তথ্যর মতে রাজ্যের রাষ্ট্রীয় উদ্যান কেক্ষত বৃদ্ধি হয়েছে গড়র সংখ্যা। গড় বৃদ্ধির বিভাগীয় আজব তথ্য, আড়ত রাজনৈতিক মুনাফা, বিত্তীয় সাহায্যর স্বার্থ। বাস্তব সত্যটো হব লাগিছিল বিগত দশক কেইটাত যি হারত চোরাং চিকারীর হাতত নিধন হয়েছে অতি সংকটাপন্ন আর দ্রুতগতিত বিলুপ্তির পথত থাকা গড়র ভবিষ্যৎ। ইয়ার সলনি বিভাগীয় তথ্যত দেখা গৈছে ওলোটা প্রতিচ্ছবি। বিভাগীয় তথ্যর মতে প্রতি বছরে বাড়িছে গড়র সংখ্যা। তথ্য অনুসরি 2006 চনত কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানত গড়র সংখ্যা 1855টা, 2009 চনের সংখ্যা 2048টা, 2012 চনের সংখ্যা 2290টা, 2013 চনের সংখ্যা 2329টা, 2015 চনত হয় গৈ 2401টা। প্রতি তিন বছরের মূরে মূরে হবলগা গড়র গণনাত 2013 চনত প্রাক্তন মন্ত্রী রকিবুল হোসেনের পৃষ্ঠপোষকতাত জালিয়াতি হওয়া বলে গুরুতর অভিযোগ তোলে স্বরাজ অসমে। 2013 লৈকে আপনাদের দেখিছিলে সেই সময় আসলে গড়র ব্যাপক হার গড় নিধন হয়েছিল, আর গড় নিধন হওয়ার কারণে আসলে সেই সময় সরকারখন আর বিশেষ রকিবুল হোসেনও সন্দেহের আবর্তত আসলে আহি পড়ছিল। আমি আশ্রয় খাইছো যে সাধারণত তিন বছর মূরত গড়র গণনা হয় যদিও 2012 পিছত আপনি 2013 চনত গড় কাজিরঙা গড় গণনা করলে, 2015 গড় গণনা করলে, হ্যাঁ সমস্ত মানে গড় গণনা যেটা দীঘলীয়া সময় ধরে যেটা আমার নিয়ম তিন বছর মূর গড় গণনা যেটা নিয়ম আছে সেই নিয়মটো ভঙ্গ করে ব্যাপক হারত আসলে কাজিরঙা গড় থাকা বলে দেখাইছে বলে আমার সন্দেহ হয়। গড়র গণনার ক্ষেত্র করা আর টি আই উত্তরণি দিয়ার অভিযোগ কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের বিরুদ্ধে স্বরাজ অসমর। 2016 চনত আসলে আমি অসমত যখন হেৰি আছে রাষ্ট্রীয় উদ্যান আছে সেই রাষ্ট্রীয় উদ্যানখনত থকা গড়র সংখ্যা বিচার সংখ্যার আর গড়র গণনার পদ্ধতিকে আরম্ভ করে অন্যান্য বিভিন্ন তথ্য বিচারি আর টি আই আবেদন করেছিল। দুর্ভাগ্যজনকভাবে 2016 চনেরপা কেবল ওরাং রাষ্ট্রীয় উদ্যানের বাইরে অন্য কোনো একটা কর্তৃপক্ষে আমাক আর টি আই তথ্য নিদিলে। গড় গণনাত আছে ব্যাপক আহ্বান। বর্তমানে চলা গড় গণনা প্রক্রিয়াত নোলাই প্রকৃত গড়র সংখ্যা। প্রকৃততে রাজ্যত ইমান সংখ্যক গড় নাই। রাজনৈতিক মুনাফা, বিত্তীয় সাহায্যর স্বার্থত দেখুয়া হয় গড় বৃদ্ধির সংখ্যা। বুধবারে এক সংবাদমেলত বিভাগীয় বিসঙ্গতি তথ্য দি এই সমূহ গুরুতর অভিযোগ স্বরাজ অসমর হৈ আর টি আই কর্মী ভবেন সন্দ্রিকৈ। আসলে যান গড় থাকা বলে দেখা যায় আসলে মানে ভাবো ইমান গড় প্র্যাকটিক্যালি নাই। বিত্তীয় সংস্থাবিল মানে পুঁজি স্বার্থত বা অন্যান্য রাজনৈতিক অঙ্কর কারণে আসলে গড়র সংখ্যাটো বেশিকে দেখা বলে আমার সন্দেহ হয়। আসলে গড়র গণনা নামত যে আমি সন্দেহ করার সম্ভাবনা থাকে যে গড়র গণনার সংখ্যা সদায় বৃদ্ধি করে দিয়া বলে যে সন্দেহ থাকে সেই সন্দেহের কিছু আমি অবকাশ দেখি পালো। যে সিস্টেমের জড়িয়ে আসলে গড়র গণনা করে সেই সিস্টেমের জড়িয়ে আসলে গড়র প্রকৃত সংখ্যা নির্ণয় করা সম্ভব নহয়। ভিডিও জার্নালিস্ট ঋজু দাসের সহযোগত রুবুল গগৈ, রিপোর্ট প্রাগ নিউজ। We'll be right back.